সবাই আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলকে গুড মর্নিং এবং সিপ্রাস রিয়েল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 10:30। তো আমি যেখানে সেলাই শিখতে আছি উৎকর্ষ বাংলা, সেখানে সেলাই শিখতে চলে এসেছি। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই বন্ধুরা। আমার একটু চোখের সমস্যা আছে, একটু মানে আমি চশমা পড়ি, কিন্তু আমি যেহেতু জানো যে সেলাইয়ের কাজ করি, তো আমি একজনকে সেলাই শেখাই, সেটা তোমাকে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি আমি একজনকে সেলাই শেখাই। তো তাকে সেলাই শেখাতে আমি চশমা পড়ি, চশমাটা পাশে একবার খুলে রেখেছিলাম, আমার হাত থেকে একটা ছিটা পড়ে চশমাটা ভেঙে গেছে। এই এক সপ্তাহ মতো হলো, তো চশমাটা ভেঙে গেছে। এবার আমি যেখানে আগে চোখ দেখিয়েছিলাম সেখানে টেস্ট মিশনটা আমি হারিয়ে ফেলেছি, সেই জন্য আর নতুন করে চশমা পড়াতে পারছি না। সেই জন্য আজকে ধুনিয়াখালিতে, তোমরা জানো ধুনিয়াখালি বলে একটা জায়গা আছে, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, সেই ধুনিয়াখালিতে আমি আজকে চোখের ডাক্তার দেখাতে যাবো। সেই জন্য আমি এখানে বেশিক্ষণ থাকবো না, আমি ওই 3টের সময় করে চলে যাবো। আমরা এখানে শেষ পর্যন্ত থাকি, 5টায় ছুটি হয়, আমরা 5টা পর্যন্ত থাকি। আজকে আর থাকা হবে না, আজকে 3টের সময় চলে যাবো। তো আমি এখানে ডাক্তার দেখাতে যাবো, তারপরে যত্ন করাবো। তো চোখের জন্য আমার খুব সমস্যা হচ্ছে, যেহেতু জানোই তোমরা যে আমি সেলাইয়ের কাজ করি। তো চোখের সমস্যা থাকলে সেলাইয়ের কাজ কোনোভাবেই করা যাবে না চশমা ছাড়া। তো মেশিনে সেলাই করতে হয়, অনেক কিছুই করতে হয়, তো চশমা ছাড়া সেগুলো করা যাবে না। তো চশমাটা আমার খুবই প্রয়োজন। তো আজকে আমি যাবো ডাক্তার দেখাতে, তোমাদের সবটাই ভিডিও করতে দেখাবো। এই যে দেখো বন্ধুরা, আমার চশমাটা দেখো ঠিক কেমনভাবে ভেঙেছে। তো একদিকে ডান্ডিটা আছে আর একদিকে ডান্ডিটা ভেঙে গেছে। তো আমি এটা কীভাবে করবো বলো? তোমরা দেখতেই পাচ্ছ এই কাজটা দেখো, প্রচণ্ড পাওয়ার বাঁ দিকের যে চোখটা, মানে বাঁ দিকে যে আমার কাজটা যেটা পড়বে প্রচণ্ড পাওয়ার। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি চোখের ডাক্তার দেখাতে যাব। তো আমি সেলাই থেকে বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো এবার ডাক্তারখানায় বেরোবো, তো যেতে যেতে তোমাদের রাস্তাটা আর কি দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কারণ যেখানে গিয়েছিলাম চোখটা দেখাতে প্রচণ্ড ভিড় ছিল দোকানে, সেজন্য আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি। তবে কিছু কিছু করেছি, তোমরা ভিডিওয়ে দেখতেই পাবে। তো তোমরা আগের দিনের ভিডিও আর আজকের ভিডিওটা তোমরা একসাথে দেখতে পাবে। তো আমি চোখ দেখে কালকে চলে আসার পর ডাক্তার যে প্রেসক্রিপশানে যে পাওয়ার লিখে দিয়েছেন, তো আজকে আমি সেলাই এসেছি উৎকর্ষ বাংলায়। যে 10 মানে আমি যে সেলাই শিখতে আসি উৎকর্ষ বাংলায়, তো আমি সেখানে সেলাই শিখতে এসেছি। তো এখানেই চশমা যে তৈরি করেন, ওখানে চশমার একটা দোকান আছে 10 মানে, তো আমি সেখানেই চশমাটা তৈরি করাতে নিতে যাচ্ছি প্রেসক্রিপশানটা নিয়ে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি, এই যে আমার প্রেসক্রিপশান, তো তোমরা দেখতে থাকো আমি যাচ্ছি চশমা দোকানে। কেমন লাগে সুস্মিতা? ভালোই লাগছে। সবই দাম সেই পাশের গোলটা দেখেছো? তো আমি দেখো আর একটা চশমার দোকানে চলে এসেছি, ইনাদেরই দোকান। যে আমি প্রথমে যে তোমাদের চশমার দোকানটা দেখালাম, তো সেখানে আমার ফ্রেম পছন্দ হয় না বলে ওনাদেরই আর একটা দোকান আছে, আমি সেখানে গেছি ফ্রেম পছন্দ করতে। তো এখানে দেখো স্টেশনারি যাবতীয় অনেক জিনিস আছে, দেখো তোমরা। সব তোমার সবুজ এই ধরনের হয়ে যাচ্ছে। এই যে ভালো লাগে, এই যে ভালো লাগে।
তো আমি এই যে এই ফ্রেমটা পছন্দ করেছি, তো এটাই আমি নেবো, এটা চশমা করাবো। তো এটা আমি চশমা তৈরিটা করিয়ে নিই, তারপরে আমি যেদিনকে আবার নিতে আসবো তো তোমাদের অন্য কোনো ভিডিওয়ে দেখাবো। তো আমরা চশমার দোকান থেকে চলে এসেছি, বাইরে এত পরিমাণে রোদ, পুরো হাঁপিয়ে গেছি। চশমার দোকান থেকে এসে পুরো আলা হয়ে গেছি রোদে। তো বন্ধুরা, তো লিচু ড্রিঙ্ক কিনে নিয়ে এসেছি, আমি আর আমার দুটো বান্ধবী গেছিলাম। তো এখন খাচ্ছি, খেয়ে একটু গলাটা ভিজিয়ে নিই, তো তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চশমার দোকানে গেলাম, চশমার কোন ফ্রেম পছন্দ করলাম সবটাই তোমাদের দেখালাম। বাইরে এত পরিমাণে রোদ, মানে কি বলবো, আমরা এসে আলা হয়ে গেছি। লিচু ড্রিঙ্ক কিনে গেলাম, তোমাদের তো দেখালাম, কিন্তু ওটা একদম ঠান্ডা ছিল না, খেয়ে কিছুই মনে হলো না। তো আপাতত আজকের মতো এই পর্যন্তই। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে অবশ্যই সিপ্রাস রিয়েল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে তাতে অল বাটনটি প্রেস করে দেবে। তো তোমরা সবাই ভালো থাকবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।